নমস্কার মুন্স কিচেনে সকলকে স্বাগত আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি মাছের একটা ইউনিক রেসিপি এই গ্রীষ্মের মধ্যে এই ধরনের রেসিপি খেলে রিচও মনে হবে না অথচ খেয়ে একটু তৃপ্তিও আসবে আর এই গ্রীষ্মের মধ্যে বারে বারে বানাতেও ইচ্ছে করবে আম দিয়ে চিংড়ি মাছের কারি এর আগে আম দিয়ে আমি আরেকটি মাছের কারি আমার চ্যানেলেতেই শেয়ার করেছি আপনারা রেসিপিটি গোড়া থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব অল বাটনটি প্রেস করে রাখবেন যাতে আমার রেসিপির সমস্ত নোটিফিকেশান সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছায় এবার আসা যাক রেসিপিতে প্রথমে এই চিংড়ি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এবার ভাজার সময় আমি নুন আর হলুদটাকে অ্যাড করে ভালো করে মাখিয়ে নেব দিয়ে এক সাইডে রেখে দিচ্ছি এবার ওভেনের মধ্যে বসিয়ে নিয়েছি একটা পরিষ্কার করাই তার মধ্যে দিয়ে নিচ্ছি টু টেবিল স্পুন মতো সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে গেলে এক এক করে চিংড়ি মাছগুলো অ্যাড করে দিচ্ছি অবশ্যই ফুয়েলটা মিডিয়ামে রেখে একদম খুব বেশি লাল করে ভাজবো না চিংড়ি মাছ তো এমনিই ভাজলে লাল হয়ে যায় কিন্তু খুব বেশি মানে ক্রাঞ্চি করে ভাজবো না তাহলে কি হয় ভিতর থেকে রাবারের মতো একটু শক্ত টাইপের হয়ে যায় তাই শপ্টনেসটা বজায় রাখার জন্য অল্প করে একটু ভেজে নিচ্ছি এদিকে মিক্সি বোল্ডের মধ্যে দিয়ে নিচ্ছি ছ থেকে সাত কোয়া মতো রসুন আর তার সাথে অ্যাড করে দিচ্ছি ওয়ান ইঞ্চের থেকে একটু কম ক্র্যাশ করা আদা দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব এবার চিংড়ি মাছের ভাজা তেলের সঙ্গে ওয়ান টি মতো তেল অ্যাড করে দিয়ে নিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ এখানে গ্রেভিটা একটু বাড়ানোর জন্য আমি মোটামুটি চার থেকে পাঁচটা মিডিয়াম সাইজ পেঁয়াজকে এইভাবে কেটে নিয়েছি পেঁয়াজটা মোটামুটি সোনালি কালার রঙ ধরলে এই সময় অ্যাড করে দিচ্ছি আদা রসুন পেস্ট আদা রসুন পেস্টটা মোটামুটি ওয়ান টেবিল স্পুন মতোই হয়েছে সেটাই আমি অ্যাড করে দিলাম সাথে অ্যাড করছি ওয়ান টি স্পুন মতো হলুদের গুঁড়ো ওয়ান টেবিল স্পুন মতো লঙ্কার গুঁড়ো এখানে লঙ্কার গুঁড়োটা বেশি দেওয়ার কারণ আছে যেহেতু এখানে আম দিয়ে করা হচ্ছে আমের টকের সাথে ঝালের ফ্লেভারটা যাতে ঠিক থাকে সেইভাবেই ঝালটা অ্যাড করতে হবে দিয়ে নিলাম মশলা বাটিটা ধুয়ে একটু জল তার সাথে দিয়ে নিয়েছি ওয়ান টি স্পুন মতো ধনে গুঁড়ো তার সাথেই অ্যাড করে দিচ্ছে ওয়ান স্পুন মতো চিনি চিনিটা দিয়ে মোটামুটি মিডিয়াম ফুয়েলের মধ্যেই এটাকে এক মিনিট মতো কষিয়ে নিয়েছি এবারের মধ্যে অ্যাড করে দিচ্ছে একটা মিডিয়াম সাইজের আমকে এভাবে একটু মোটা সাইজ করে কেটে নিয়েছিলাম সেটাই অ্যাড করে দিলাম সাথে দিয়ে নিয়েছি ওয়ান স্পুন মতো মিট মশলা আর অ্যাড করছি স্বাদ মতো নুন নুনটা প্লিজ যে যার স্বাদ বুঝে ব্যবহার করবেন হাতের কাছে মিট মশলা না থাকলে এটাকে স্কিপ করতে পারেন সঙ্গে দিয়ে নিচ্ছি অল্প একটু জল জলটা দিয়ে আমের সাথে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি যদি মনে করেন যে আমটা খুব বেশি টক সেই হিসেবে আমটাকে ভালো মতো কষিয়ে নেওয়ার পর বেশ একটু নরম হয়ে গেলে আমটাকে একটু চামচে করে তুলে রাখতে পারেন যেহেতু আমের এখানে টকটা আমার মিডিয়া মানে খুব বেশি না সেই হিসাবে আমি আমটাকে এর মধ্যে রেখেই দিয়েছি আমটা দেওয়ার পর মোটামুটি থার্টি সেকেন্ড মতো ভালো করে কষিয়ে নিয়েছি তার মধ্যে এবার অ্যাড করে দিচ্ছি আগে থেকে যে ভেজে নিয়েছিলাম চিংড়ি মাছটা সেটাই দিয়ে নিলাম চিংড়ি মাছটা দিয়েও মোটামুটি মিডিয়াম ফেলের মধ্যে এর মধ্যে একটুখানি জল অ্যাড করে এটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি চিংড়ি মাছটাকে অ্যাড করার পর মোটামুটি মিডিয়াম ফ্লেমের মধ্যে আমি দু মিনিট মতো কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর যখন এটা থেকে সম্পূর্ণ থেকে একটা তেল ছাড়তে আরম্ভ করবে সেই সময় অ্যাড করতে হবে যতটা গ্রেভি চান সে মতো জল অ্যাড করবেন জলটা যদি একটু লিগম হয় খুবই ভালো হয় তাহলে স্বাদটা অ্যাজ ইট ইজ থাকে এই সময় অ্যাড করছি ডাই রোস্টেড কাশুরি মেথি হাফ টিস্পুর মতো কাসুরি মেথিটা দিয়ে আবারও আমি মোটামুটি ফিফটিন টু টোয়েন্টি সেকেন্ড মতো কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর এক কাপ মতো জল অ্যাড করেছি কারণ এই রেসিপির গ্রেভি এক পিস আম আর তার সাথে মাছ সবটাই সম পরিমাণে সার্ভ করলেই তবেই এটা ভালো লাগবে খেতে তাই গ্রেভিটা অবশ্যই ঠিকঠাক করে রাখার চেষ্টা করবেন এই সময় অ্যাড করে দিচ্ছি হাফ টি স্পুন মতো শাহি গরম মশলা বেশ তৈরি হয়ে গেল আমার ম্যাঙ্গো কারি বাড়িতে অবশ্যই এইভাবে বানিয়ে জানাবেন আপনাদের এই রেসিপিটি কেমন লেগেছে ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় থেকে আমায় একটু দেওয়ার জন্য